একটা ঘরে একটা মেয়ে জন্ম নিলে সে ঘরে আল্লাহর রহমত আসে। একটা মেয়ে বড় হবার পর বুঝতে পারে জীবনটা কত কঠিন, প্রতিটি পদক্ষেপে তাকে কথা শুনতে হয়। ঘরের বাইরে তার কাজের মূল্য কেউ দেয় না, সময় ফুরিয়ে যায়, মানুষের দৃষ্টিভঙ্গি বদলায় না। মেয়ে ছেলে দুইটিকে সমাজ চোখে দেখে না, এই সমাজ বা পরিবারের মানুষ। মেয়ে ছেলে দুটি বাবা মার সন্তান। আমাদের সমাজটা যেদিন বড় হবে সেদিন সবাই একসঙ্গে গাইবে গান, সবারে বাসিবে ভালো, সবার মুখে হাসি ফুটবে, মেয়ে বলে কেউ অবহেলা করবে না, নীরবে চোখের পানি ঝরবে না আর একটি মেয়ের চোখ দিয়ে। সব বোন বাংলাদেশের ঘরে ঘরে সবাই মিলেমিশে কাজ করব, তবেই হবে সুন্দর এক বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন দেখি সব মেয়েরা, সব ঘর ঘরের বোনরা। একটা মেয়ে যে কথা কখনো বলতে পারে না, সবাই মিলে কাজ করি সুন্দর বাংলাদেশ গড়ি। আমরা সবাই মেয়েদের সম্মান দিলে আমরাও সম্মানিত হব। আনারসগুলো খুব সুন্দর করে কেটে নেওয়া হয়েছে, এমন করে আনারস কেটে নিলে খেতে খুবই ভালো লাগে। আনারস খেলে হজমে শক্তি বাড়ে, রক্তে জমাট বাঁধতে দেয় না আনারস খেলে, আর দেশি ফলে তো বেশি স্বাদ। আনারসগুলো খুবই মিষ্টি ছিল। গরমের দিন তো চলে এসেছে, সেজন্য ওই লাল শরবতটা খুবই মজা লাগে। আর সাথে যদি থাকে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে তাহলে তার কথাই হবে না। যখন খুব গরম হয় তখন জাহান্নামের কথা চিন্তা করা উচিত। এই দুনিয়ায় এই গরমটা আমরা সহ্য করতে পারছি, কিন্তু জাহান্নামের গরম আমরা কী করে সহ্য করব? আল্লাহ আমাদের সবাইকে সবকিছু বোঝার তৌফিক দান করুন, আমিন। আর আমার কথায় যারা মনে কষ্ট পেয়েছে তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু এই অসিলায়, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কে কে ঈদে বাড়ি যাবে কমেন্ট করে জানিও। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থেকো, সবসময় মিম ফাইজা ব্লগের সাথে থেকো। আমার জন্য দোয়া করো, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।